আরেক হাদিসে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিব পরে আর এশার ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার এই কালেমাগুলো পড়ে রাসূল বলেন লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতে ওই রাতে সে মরবে না আও ফি যালিকাল ইয়াউম ওই দিনে সে মরবে না ইল্লা তবে যদি মরে আন্নাহু মিন আহলিল জান্নাহ সে নিশ্চিত জান্নাতি কে নিশ্চয়তা দিয়েছে জান্নাতের আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিস আল্লাহর নবী নিশ্চয়তা দিছে আচ্ছা আর কে গ্যারান্টি দিলে আমরা কাছে বিশ্বাস হইতো লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতে ওই দিনে সে মরবে না আও ফি যালিকাল ইয়াউম ওই দিনে সে মরবে না ইল্লা আন্নাহু মিন আহলিল জান্নাহ তবে যদি মরে সে জান্নাতি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت তাইলে বুঝা গেছে এগুলো হলো আমার পাহারাদার আমার কি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন তিনি দামেস্কের গভর্নর দামেস্কের কি তাহলে তখনকার গভর্নর মসজিদে বসে বসে জিকির করতো সুবহানাল্লাহ তখনকার গভর্নর মসজিদে বসে বসে কি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন এমন সময় একজন ছুটে এসে বললেন হযরত আপনার ঘরে আগুন লেগে গেছে হযরত আবু দারদা বললেন যাও আমার ঘরে আগুন লাগবে না আরেকজন এসে বললেন আবু দারদা আপনার ঘরে আগুন লেগে সব জলে পুড়ে ছাই হয়ে গেছে হযরত আবু দারদা বললেন যাও আমার ঘরে আগুন লাগবে না আরেকজন এসে বললেন আবু দারদা সব তো জ্বলে গেল আবু দারদা আপনি এখনো মসজিদে বসা তুমি বলে তোমরা যেতে পারো আমার ঘরে কিছু হবে না এবার আরেক লোক এসে বললেন আবু দারদা মহল্লা আগুন লেগে সব ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে আপনার ঘরে এসে আগুন নিভে গেছে বাহ কি কি ছিল হযরত আবু দারদা বললেন হযরত আবু দারদাকে জিজ্ঞেস করা হলো আপনি কিভাবে বললেন এত দৃঢ়তার সাথে আপনার ঘরে কিছু হবে না হযরত আবু দারদা বললেন কেন হবে সামিআত উজনায়া মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোকান রাসূলকে বলতে শুনেছে এই কালেমাগুলো যে সকালে পড়বে সন্ধ্যায় পড়বে আল্লাহ তাআলা তার জান আর মাল এই দিনে হেফাজত করবেন কি ভাই কি লাগাইছে পাহারাদার বলেন কি লাগাইছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم তাহলে এগুলো কি পারাদার এগুলো কি আসমানি বলা থেকে পারাদার জমিনি গজব থেকে পারাদার অ্যাক্সিডেন্ট থেকে পারাদার শয়তান থেকে পারাদার জিন্নাত থেকে পারাদার তাবিজ কবজ থেকে পারাদার সরকারি গজব থেকে পারাদার বেসরকারি গজব থেকে পারাদার এগুলো কি আল্লাহ আমি তো প্রথম শব্দে ফিরে যাই আল্লাহ তাআলা শুধুই আমাদেরকে কি দিয়েছেন দিল দিয়েছেন কোন জানোয়ারকে কি দেন নাই দিল দেন নাই আর কোন কাফের দিল কি না জিন্দা না শুধুই কোন দিলগুলো জিন্দা আমাদের দিলগুলো কি জিন্দা কিন্তু তাহলে শয়তানের পরিকল্পনা কোন দিল নিয়া নবীদের দিল নিয়ে কোনো টেনশন নাই আর ইয়াহুদ নাসারার দিল নিয়ে কোনো টেনশন কি নাই তো তার টেনশনটা কারে নিয়ে তাহলে শয়তান আছে কুটি 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 জনগণ আছে মোট কত কোটি সারা পৃথিবী 800 কোটি তা 800 কোটি 600 কোটি তো কাফের তো 600 কোটি তো কোনো টেনশন নাই বাকি হেদাগো শয়তানগুলো তো অঙ্গ পিছনে আছে হ্যাঁ তাহলে আমাকে কি পরিমাণ পাহারাদার লাগানো দরকার
আর কোনো পাহারাদার লাগাইলেন না, শুধু মোবাইলটা রেখে দিলেন, এটা দিয়েই কি আপনার জীবন বেঁচে যাবে? পেছনে শয়তান লাগায় রাখ, দুশ্মন লাগায় রাখছে পাঁচটা, বলেন দুশ্মন কয়টা? এক নম্বর নফস, দুই নম্বর নারী, বলেন দুই নম্বর কি? তিন নম্বর হুব্বে মাল, চার নম্বর হুব্বে জা, আর পাঁচ নম্বর হলো শয়তান। এক নম্বর হলো নফস, দুই নম্বর হলো নারী, তিন নম্বর হলো মালের মহাব্বত, চার নম্বর হলো ক্ষমতার মহাব্বত, পাঁচ নম্বর হলো শয়তান। এই পাঁচটা দুশ্মনের মোকাবিলা আপনি কি দিয়ে করবেন? আল্লাহ, দুশ্মন কটা? এক নম্বর নফস, দুই নম্বর নারী, তিন নম্বর মালের মহাব্বত, চার নম্বর ক্ষমতার মহাব্বত, পাঁচ নম্বর শয়তান। এই পাঁচটা দুশ্মনের সাথে মোকাবেলা করে আপনাকে যুদ্ধে বিজয়ী হয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। তন্মধ্যে এক নম্বরটা হলো সবচেয়ে বড় হারামি, নফস। এর পরেরটা হইল নারী, এর পরেরটা হলো মা, এর পরেরটা কি? ক্ষমতা। এর পরেরটা কি? নফসের হারামির তো কোনো শেষই নাই, নফসের হারামির তো কি নাই? এতগুলো দুশ্মনের মোকাবেলা আপনি কি দিয়ে করবেন? এতগুলো দুশ্মনের মোকাবেলার জন্য কোরআন, সব দুশ্মনের মোকাবেলার জন্য কোরআন, সব দুশ্মনের মোকাবেলার জন্য কোন আল্লাহওয়ালার সোহবত, সব দুশ্মনের মোকাবেলার জন্য কাসরতে জিকরুল্লাহ, খুশি করিয়াই দেয়। দুই নম্বর কাজ হলো আন্নাহু ইউকাসসিরু শয়তান, এটা শয়তানের কোমর ভেঙে দেয়। এটা কি? এটা শয়তানের কোমর ভেঙে দেয়। আল্লাহু আকবার, এভাবে এটার শত শত কাজ আছে। এটা না কাছের দুশ্মনকে দূরে ঠেলে দেয়, এটা না দূরের বন্ধুকে কাছে নিয়ে আসে, এটা না রিজিকের দুয়ার খুলে দেয়, এটা না সুখের দুয়ার খুলে দেয়, এটা না শান্তির দুয়ার খুলে দেয়, এটা না জাকের মজকুর, জিকির জাকেরকে মজকুর বানিয়ে দেয়, জিকির জাকেরকে মাহবুব বানিয়ে দেয়, জিকির জাকেরকে গনি বানিয়ে দেয়। কি হয়, আজীব না? জিকির, জিকির কর্নেওয়ালা স্বামী দেখতে দেখতে স্ত্রী তাকে ভালোবাসে, জিকির কর্নেওয়ালা বাবা দেখতে দেখতে সন্তানরা তাকে ভালোবাসে, জিকির কর্নেওয়ালা চাচা দেখতে দেখতে পুরো বাড়ির সকলেই তাকে ভালোবাসে, জিকির কর্নেওয়ালা ইমাম দেখতে দেখতে পুরা মহল্লা তাকে ভালোবাসে, জিকির কর্নেওয়ালা খতিব দেখতে দেখতে পুরা সকলেই তাকে ভালোবাসে, জিকির কর্নেওয়ালা ডাক্তার দেখতে দেখতে সব ডাক্তাররা তাকে ভালোবাসে, জিকির কর্নেওয়ালা পুলিশ অফিসার দেখতে দেখতে সব পুলিশরা তার মহব্বত করে। কি ভাই, পুলিশ আরেকজন দেখবেন, ওই ওই চশমাওয়ালা, এই যে চশমাওয়ালা না, ইউটিউব আছে, পরে চাকরি চলে যাবে। জিকির জাকেরকে দামি বানায়, জিকির জাকেরকে দামি বানায়। আরো মজার বিষয় হলো জিকির জাকেরকে মজকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, জিকির জাকেরকে মজকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। মজকুর মানে কি? আল্লাহ। জিকির জাকেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আরো মজার
মজার বিষয় হলো জিকির জাকির কে মজকুর বানিয়ে দে জিকির জাকির কে মজকুর বানিয়ে দে ফাজকুরুনি আজকুরকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকবো তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকবো বাকি তুমি আমাকে ডাকবা কতগুলো আলফাজ দিয়ে কতগুলো আমাল দিয়ে কতগুলো আওরাত দিয়ে আর আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে